নমস্কার, ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি নান্টু। শুরু করছি এই মুহূর্তের সংবাদ। বৃহস্পতিবার রাজ্যের পৌর নিগম, পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতের মোট 67টি আসনে উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর 4টি আসনে উপনির্বাচন হচ্ছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, চলবে 4টা পর্যন্ত। সব প্রার্থীরাই তাদের জয় নিয়ে 100% আশাবাদী। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব। নমস্কার, আমার নাম রতন চন্দ্র দাস। আমি ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট, পৌর নিগমের, আগরতলা পৌর নিগমের 47নং ওয়ার্ডের প্রার্থী আমি। আমাদের এখানে দুইটা সেন্টার, একটা চৌরঙ্গী স্কুল আর একটা হলো পঞ্চমুখ তহসিল। তো এখানে চৌরঙ্গী স্কুলে 4টা ভাগ আছে, 1, 2, 3 আর 5। এখানে ভোট খুব নির্বিঘ্ন চলছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, মানুষ খুব খুশি ভোট দিয়ে। এদিন রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি উদয়পুরের 2টি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। একটি হলো 1নং ওয়ার্ড এবং অপরটি 13নং ওয়ার্ড। বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। সকাল থেকেই এদিন গণদেবতারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটদান করছেন। ভোটকে কেন্দ্র করে এদিন নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। বয়স কত? শান্তিপূর্ণ ভাবেই চলছে। এখানে টোটাল ভোটার আছে 1127। 1127 এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অনেকেই সকাল সকাল ভোট দিতে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো আমাদের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো আছে, পুলিশের অ্যারেঞ্জমেন্ট। কোনো রকমের সমস্যা এখন অবধি আমরা পাইনি। তো আমাদের পুলিশ খুব সকাল থেকেই ডেপ্লয়েড আছে, এখন অবধি শান্তিপূর্ণভাবেই চলছে। রোগীর আত্মীয় পরিজনদের দ্বারা আক্রান্ত হলেন শান্তিবাজার মহকুমার বীরচন্দ্র মনু মেমোরিয়াল কর্তব্যরত চিকিৎসক নয়ন দাস। জানা যায় সোমবার রাতে একটি আত্মহত্যার ঘটনা আসে হাসপাতালে এবং রোগীর আত্মীয় পরিজনরা কিছু না বুঝেই কর্তব্যরত চিকিৎসককে মারধর করতে শুরু করে। এতে গুরুতর আহত হয় তিনি। থানায় মামলা করে চিকিৎসক নয়ন দাস। পরিচিত কেউ বা হাসপাতালের আশেপাশে কেউ আপনারা দেখছেন তারা আগে কোনোদিন হাসপাতালে? এই যে আমার থেকে বেটার যারা ওই সময় উপস্থিত আসছিল ওই তারাই বেটার আপনাকে দিতে পারবো। যে তারা একটা রুগী আসে হাসপাতালে, বলা হয় যে রুগী অ্যাসিড খেয়েছে, অ্যাসিড খাইলো সিরিয়াস। তো আমাদের হসপিটাল এখানে কোয়ার্টার তো ওই দিকে, আমাদের জিবিএ ডাক্তারবাবুরে ডাকতে গেছে, সাথে দুজন গার্জিয়ান পেশেন্টের তারাও গেছে। আমি নামটা ঠিক আপনারা কইতে পারতাম না। ওই দুজন গার্জিয়ান যাওয়ার সাথে ডাক্তারবাবু দরজা খুলছে, বাইরিছে, ধরেন মিনিট 3-4-5 সেকেন্ডের মধ্যে। তো যে ঘর থেকে বাইরেছে, আমি ডাক্তারবাবু থেকে যেগুলো শুনলাম, ঠিক আছে, আর যারা দুজন আমার স্টাফ ডাক্তার, তিনি ডাক্তারবাবুর নামটা কিছু নয়ন, ডক্টর নয়ন দাস। তো ওনার বক্তব্য হলো যে একদম খাঁটি বাংলা কথায়, তুই ডাক্তার এমন আর কি, তুই ডাক্তার হ এই কথা কইতেই ওনারা গাছের ডায়াল একটা ভাঙলো, ভাঙলো মারতে মারতে হাসপাতালে। জাস্ট আমার খুব আমার হসপিটালের ভিতরে আমার কলিগ অ্যাসল্ট হয়েছে, আক্রান্ত হয়েছে রুগীর আত্মীয় স্বজন দ্বারা। ওই হিসাবে বিশেষ করে আমি সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পর ফিরে আসবো আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। অলংকার নারীর অহংকার আর সালেমায় আধুনিক ডিজাইনের নানান অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, যেখানে আপনার পছন্দ মতো যে কোনো স্বর্ণালঙ্কার নিখুঁত ভাবে তৈরি করা হয়। গলার চেন, নেকলেস, চূড়, বালা, মানতাসা, দানের দুল, নাক ছাবি, আংটি কিংবা শাখা বাঁধানো ইত্যাদি। 22 ক্যারেট KDM যুক্ত গহনা পাবেন অনুশ্রী জুয়েলার্সে।
তাছাড়া জন্মদিন কিংবা অন্নপ্রাশনে ছোট বাচ্চাদের উপহারের জন্যও যত্ন সহকারে স্বর্ণালঙ্কার তৈরি করা হয় এখানে। সঠিক মূল্যে সঠিক মাপের স্বর্ণালঙ্কারের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, সালেমা বাজার, ধলাই ত্রিপুরা, প্রযত্নে পরিমল দাস। যে কোনো গহনা সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন 9436536154 নম্বরে অথবা আসুন অনুশ্রী জুয়েলার্সে। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মত প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানেই হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফেল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। সাবধানে থেকো, মন খারাপ করবে না। দিনে 10 বার ফোন দিবে, আর দুটো দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পরে দেখতে এসেছিলে তুমি, যখন কাছে থাকো না তখন এই শার্টটাই আমার। তুমি প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরিফেল এয়ার ড্রপ, কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরিফেল এয়ার ড্রপ আমানত রক্ষা করে। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। नए जमाने के फीचर्स ये आ गई है आपके पास, नई Hyundai Santro, India's favorite family car। পরিচয় সেই ছোট্ট বেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব শেখানে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব মনেতেই রয়েছে, বলেছিল আমাকে আমাকে সাক্ষী।
দেখি আমি কান্না হাসি নতুন ভালোবাসা সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসার সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর সময়ের প্রতিদ্বন্দ্বী প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফারুক জি স্যার ওয়াই আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার বুঝেননি হ্যালো স্যার স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে ওয়াই স্যার ফারুকের বিলেও অনেক ঝামেলা ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না আই কি ইচ্ছে সব দোষকে হারিককে নি তোর বেকুন আলুগির জন্য কিছু দিলাই ফারুক দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন আরিফেল চক জন্ম থেকেই চক বড় একটা ভুল হয়ে গেছে বউ তুমি বলো কোনটা ভালো হবে এটাই লড়াই কথা আমার উপর বিশ্বাস রাখেন রশিদ এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার এইবার শাইন লাগাই দিছি আর এক ফোঁটা পানিও অপচয় হইব না এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না তাই তো সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস শাইন পানির অপচয় ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে ত্রিপুরা রাজ্য শ্রমিক ইউনিয়ন মঞ্চের উদ্যোগে বুধবার জ্যাকসন গেট স্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা ও সুশান্ত চৌধুরী আজকে শ্রমিক ইউনিয়ন মঞ্চ ডিসেম্বর মাসে রক্তদান করছেন তার চার মাস হচ্ছে এপ্রিল মাস তার থেকে চার মাস অগস্ট মাস তাহলে শ্রমিক উন্নয়ন মঞ্চের কাছে আমাদের আবেদন থাকবে আপনাদের আপনাদের মাস হচ্ছে ডিসেম্বর এপ্রিল এবং অগস্ট এরকম 15-20 অর্গানাইজেশনকে আমরা দায়িত্ব সঁপে দেব আপনাদের উপর দায়িত্ব বর্তাবে এখন রক্ত যদি না থাকে
তা অনাস্থা সম্পূর্ণ সরকারের উপর। ব্লাড ব্যাংকে রক্ত নেই, খবরের কাগজে লেখালেখি শুরু হয়ে যায়। কিন্তু আমরা চাইছি, সরকার তো পাবলিকের জন্য, সরকার তো বাই দ্য গভর্নমেন্ট, ফর দ্য গভর্নমেন্ট, অফ দ্য গভর্নমেন্ট। কাজেই এই দায়িত্বটা আপনাদের কাঁধে নিতে হবে যারা রক্ত দান করে থাকবেন। কাঁধে নিতে হবে বলতে ওই মাসের জন্য ওই 20-25টি অর্গানাইজেশনই দায়ী থাকবে। রাজ্যে পালা বদলের পর দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর কমলপুর মহকুমার সিপিএম এর সেলেমা পার্টি অফিস খুলল স্থানীয় পার্টি কর্মীরা। বুধবার এই অফিসটি খোলার পর কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় আহত হয় 7 জন, অভিযোগের তির স্থানীয় বিজেপির দিকে। সিপিআইএম পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে বিজেপি ও সিপিআইএম দলের মধ্যে সরাসরি সংঘর্ষে 7 জন আহত হয়েছে। এর মধ্যে 3 জনকে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনা কমলপুর মহকুমার সালেমা বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, 50-60 জন সিপিআইএম কর্মী সহ স্থানীয় নেতৃত্ব দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিপিআইএম সালেমা অঞ্চল কার্যালয়টি এদিন খুলে দেয়। অপরদিকে বিজেপি দলের কর্মীরা দুপুর 12:30 নাগাদ মিছিল বের করে সিপিআইএম পার্টি অফিসের সামনে আসা মাত্রই দু দলের কর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। এই ঘটনায় বেশ কয়েকজন সিপিআইএম কর্মী আহত হয়। আহতদের প্রথম অবস্থায় সালেমাস্থিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে পরবর্তী সময় 3 জনকে কুলাইস্থিত জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে পুলিশের সামনে এ ধরনের ঘটনা কি করে ঘটল সে নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে এদিন কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে আহতদের দেখতে এবং তাদের খোঁজখবর নিতে ছুটে যান সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস, সাথে ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী। তবে এই ঘটনার পরবর্তী সময়ে সালেমা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিগত কংগ্রেসের অর্থাৎ জোটের আমলের যারা সমাজধুরী হিসাবে পরিচিত ছিল আমাদের সালাম অঞ্চলে, তারাই বর্তমানে বিজেপি দলের যে কর্মী সমর্থক গুন্ডা, তারা মিছিল বের করছে 40-45 জন। তারা পার্টি অফিসের সামনে এসেই অতর্কিতভাবে লাঠি দিয়ে আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন, আমাদের চেয়ার এবং আমাদের উপর চাপিয়া পড়ছে। আমাদের কর্মীরা যেদিকে পারে দৌড়েছে। আমরা তো, আমি, কমরেড সঞ্জীব, কমরেড শ্রী ফণীলাল দাস এবং আমাদের ট্রাইবেল জয়নন্দ রুদ্রে দাঁড়ায় এসে তখন আগের সেরা জুটামলে, মানে সেই সময় পরিচিত তারা এলাকার সমাজদ্রোহী হিসাবে, তারা বর্তমানে শাসক দলের ভূমিকা অবতীর্ণ হয়েছে না, শাসক দলের আজকে সিপিএম এর কর্মী সমর্থকদের উপরে নির্বিচারে লাঠি রড নিয়ে এসে আক্রমণ করছে। অফিসটা খোলার কিছুক্ষণ পরে বিজেপির বর্তমানে তো তারা বিজেপির নেতৃত্ব, শুধু কর্মী না, তারা এই এলাকাতে নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের আনা অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রভাব বুধবারও রাজ্যে পরিলক্ষিত করা হয়। ফোরাম অন্তর্গত ব্যাংকগুলি এদিন বন্ধ ছিল, তবে ব্যাংকগুলির লাগাতার বন্ধের ফলে গ্রাহকদের হয়রানি হতে হচ্ছে। মেটেরিয়াল সেকশনে আছি, মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন যথারীতি চলছে, আমাদের ভালোই চলছে। 90% আমাদের অলরেডি রিলিজ হয়ে গেছে মেটেরিয়ালস নিয়ে, তারা নেক্সট চাবি স্টেশনে ওয়েট করছে। তো মানে কয়টা পড়ে গিয়ে, মানে কেমন? 36টা আমার এখানে, 36 সব হয়ে গেছে, 90% হয়ে গেছে, 4-5টা হয়ে গেছে। এবং তা নিয়ে ইলেকশনের যে মানে নিরাপত্তা নিয়ে কীরকম? একদম সুন্দর ব্যবস্থা আছে, নিরাপত্তার কোনো সমস্যা নেই, প্রচুর পুলিশ ব্যবস্থা করা হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। আবারও নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, বেশ এসো।